ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ মুখোমুখি হচ্ছে দিল্লি বনাম কলকাতা। কলকাতার সেরা একাদশ থেকে বাদ পড়তে পারেন সাকিব আল হাসান, দলে ফিরছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আজকের ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে নাটকীয়তার দিনে 4 উইকেটের জয় পায় চেন্নাই সুপার কিংস, তাতে ফাইনালে পৌঁছে যায় তারা। সেই ম্যাচ হারলেও ফাইনালে যাওয়ার জন্য আজ আরও এক সুযোগ পাচ্ছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে এলিমিনেটরের শেষ ম্যাচে সুনীল নারায়ণ ও সাকিবদের অনবদ্য পারফরমেন্সে 4 উইকেটে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে মাঠে নামা কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত মাঠে নেমেছে 29 বার, যেখানে কলকাতার জয় এসেছে 15 বার ও দিল্লি ক্যাপিটালস জিতেছে 13 বার, এবং বাকি একবার ম্যাচের ফলাফল বের হয়নি। আজকের ম্যাচ অনুষ্ঠিত হওয়া শারজাহ মাঠে এর আগে 2 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে একটি করে জয় এসেছে দুই দলেরই। অবশ্য মোট লড়াই এগিয়ে না থাকলেও শেষ 5 দেখা এগিয়ে আছে দিল্লি। 3 জয়ের বিপরীতে হেরেছে 2 ম্যাচে। আগে ব্যাট করতে নেমে দিল্লি জয় পেয়েছে 5 বার ও বাকি 8 বার জিতেছে পরে ব্যাট করতে নেমে। অন্যদিকে আগে ব্যাট করে কলকাতা জয় পেয়েছে 7 বার ও পরে ব্যাট করে জয় পেয়েছে 8 বার। আজকের ম্যাচকে সামনে রেখে অনেকটা গত ম্যাচের একাদশী নামতে পারে কলকাতা নাইট রাইডার্স, তবে রাসেল ফিরলে বাদ পড়তে পারে সাকিব। রাসেলে ফেরার জোর একটা সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ। শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গান অধিনায়ক, দিনেশ কার্তিক উইকেট কিপার, সাকিব আল হাসান আর আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, শিব মাফি, লাকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের।